বনগাঁ মহকুমা গোপালনগর থানার আকাইপুর এলাকার বাসিন্দা 23 বছরের যুবতী তান্ত্রিক শিবু মজুমদারের বাড়িতে 1 বছর আগে পেটে ব্যথার সমস্যা নিয়ে গিয়েছিলেন। পেটে ব্যথা ঠিক করে দেওয়ার অছিলায় একাধিকবার সেই যুবতীকে ধর্ষণ করে তান্ত্রিক শিবু মজুমদার। অবশেষে গত সোমবার দুপুরে গোপালনগর থানায় 50 বছরের তান্ত্রিক শিবু মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেই যুবতী। যুবতীর অভিযোগ পেয়ে গোপালনগর থানার পুলিশ গুণধর তান্ত্রিককে গ্রেপ্তার করেন। ওই নির্যাতিতা মেয়েটিকে মেডিকেলের পরীক্ষার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আমার অসুস্থ ছিলাম, আমি মায়ের সাথে গেছিলাম ওনার কাছে, আমার পেটে ব্যথার সমস্যা ছিল দেখাতে। তারপর থেকেই উনি আমাকে এরকম মানে কি খাইয়ে কি করেছে আমি বুঝতে পারিনি। তারপর থেকে এইভাবে বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে দেখিয়ে আমার সঙ্গে টর্চারিং করে, যখন দেখলাম যখন আমি ওনার বাড়িতে গেছিলাম, ওনার বাড়িতে একটা মন্দির আছে, সেখানে খবর পেয়ে আমার মা আমাকে নিয়ে যায় যে ওখানে গেলে মানুষ ভালো হয়, এ হয় তা হয়। কোথায় ওনার বাড়ি? ওনার বাড়ি আকাইপুর। উনি কি তান্ত্রিক? হ্যাঁ। কি বলুন, কি উনি? উনি তান্ত্রিক। কি করেন উনি? উনি বিভিন্ন ধরনের ওষুধপত্র, গাছপালা এইসব দেয় মানুষকে। কি দেয়? গাছপালা দেয়? হ্যাঁ, গাছপালা। কি জন্য গেছিলেন? আমার পেটে ব্যথার সমস্যা ছিল তাই নিয়ে আমি গেছিলাম ওনার কাছে। কতদিন ধরে যাচ্ছে? কতদিন ধরে যাচ্ছে? হ্যাঁ, 1 বছর ধরে। আপনার কি হয়েছে? কি হয়েছে আপনার? এবং কতদিন ধরে হচ্ছে? 1 বছর যাবত হচ্ছে আমার সঙ্গে। আর উনি বিভিন্ন ধরনের ভয় দেখায় আমাকে যে সব ঠিক করে দেবো, সব ঠিক হয়ে যাবে, এই সমস্ত দেখিয়ে ভয় দেখিয়ে আমার উপরে টর্চারিং করে। এটা কি ওনার বাড়িতেই হতো? হ্যাঁ, ওনার বাড়িতেই হয়েছে। আপনি এতদিন পরে কেন কমপ্লেন করছেন? আমি জিনিসটা ফার্স্ট টাইম বুঝতে পারিনি, উনি আমাকে কিছু করেছিল কি না সেটাও জানি না। যখন আমি বুঝতে পেরে ওনার থেকে সরে আসার চেষ্টা করি, তখন আমাকে বিভিন্ন ধরনের ভয় দেখায় বা মারার ভয় দেখায়, রাস্তাঘাটে পথ আটকি আমার দাঁড়ায়। এর জন্য আমি বাধ্য হলাম শেষ পর্যন্ত এই স্টেপটা নিতে। কি নাম ওনার? শিবু মজুমদার।